মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুবার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে তার আত্মীয় স্বজন ও দলীয় নেতাকর্মীরা। বুধবার সকাল থেকে মরহুমের জন্য কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, করোনার কারণে মৃত্যুবার্ষিকীতে কোনো অনুষ্ঠান থাকছে না, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এবারে মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালিক, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক আলী হায়দার সহ সকল স্তরের নেতাকর্মীরা। আনোয়ারা প্রতিনিধি পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট, বাংলাধারা, চট্টগ্রাম।